এখানে আমি 2 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। প্রথমে আমি জলপাইয়ের মুখটা এইভাবে ফেলে দিব। জলপাইয়ের এই মুখটা ফেলে দিতে হয় কারণ এই জায়গায় অনেক ময়লা থাকে। সবগুলো জলপাইয়ের মুখ এখানে আমি কেটে নিয়েছি। এরপর এখানে কিছু জলপাই আমি এইভাবে করে কেটে নিব। কিছু জলপাই আমি ঠিক এভাবে করে আর কিছু জলপাই আমি এভাবে করে কেটে নিব। আমি যেহেতু একসাথে আসা সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। জলপাইগুলি ছুরি বা বটির সাহায্যে এভাবে কেটে নেওয়া যাবে, তবে আমার কাছে বটি দিয়ে কাটা সহজ মনে হয়েছে। কিছু জলপাই আমি এভাবে করে কেটে নিয়েছি আর কিছু জলপাই আমি এইভাবে করে কেটে নিয়েছি। এটি সম্পূর্ণ নিজের ইচ্ছা, মানে যে যার পছন্দ মতো কেটে নিতে পারবেন। এভাবে কাটলে কাটাগুলো যেন বিচি পর্যন্ত যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি আচারের প্রিপারেশনে চলে যাব। জলপাইয়ের টক ঝাল মিষ্টি এই আচারটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই মেজারমেন্ট চামচ দিয়ে। এখানে 2 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরে, এখানে ছোট ছোট এলাচ নিয়েছি 8-10টির মতো, 1 টুকরা দারচিনি, 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবং এই চামচে করে এখানে 2 টেবিল চামচ দিয়েছি পাঁচফোড়ন এবং এখানে 7-8টির মতো গোটামরিচ। এখন এখান থেকে আমি যে শক্ত মশলাগুলো আছে এগুলো আগে দিয়ে দিব। এখানে এগুলো আমি ফেলে দিব। তেজপাতাও দিয়ে দিলাম, গোটামরিচগুলো দিয়ে দিলাম। ছোলার আঁশ লোতে রেখে আমি এগুলো একটু নেড়ে চেড়ে মচমচে করে নিব। এগুলো এখন প্রায় মচমচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনে জিরা আর পাঁচফোড়ন। এগুলো আমি লাস্টে দিয়েছি কারণ এগুলো হতে সময় বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমার মরিচ আর আপনার এই এলাচ দারচিনি এগুলো হতে একটু সময় লাগবে, তাই এগুলো আমি আগে দিয়েছি আর এগুলি পরে দিলাম। এই মশলাটি এখন হয়ে গিয়েছে। ধনে জিরা আর পাঁচফোড়ন থেকে শুকনো ছড়াচ্ছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এরপর আমি এগুলি কোনো কিছু দিয়ে ছেঁচে অথবা ব্লেন্ডারে দিয়ে এগুলো আধা ভাঙা করে নিব। এদিকে চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। আমি এখানে আজ 2 কেজি জলপাইয়ের আচার করব, এখানে আমি 1 কাপ তেলে করব। তাহলে এখানে আমি বেশি ইউজ করব না। এই আচারগুলো তো এমনিতে ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখা হবে, এখানে বেশি তেল ইউজ করার দরকার নাই। তেলগুলো গরম হয়ে আসলে আমি এর মধ্যে কয়েকটি শুকনো মরিচ দিব। এখানে 10-12টি হবে রসুনের কোয়া কুচি আর 4-5টির মতো শুকনো মরিচ দিলাম আমি। এগুলো একটু কিছুটা রসুনে কালার এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচের কম অর্ধেক এখানে হলুদ গুঁড়া, জিরে গুঁড়া দিব এখানে 1/2 টেবিল চামচ। এখানে আমি সরিষা বাটা দিয়ে দিব। উঁচু করে আমি এই চামচে করে 6 টেবিল চামচ সরিষা বাটা দিলাম। আমি একটু ঝাল বেশি রাখবো। আমি এখানে আরো 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিলাম। আপনারা ঝাল যেমন খান অল্প নির্ভর করে দিবেন। এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, এরপর আরো 1/2 টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি। এখানে আমি 1/2 কেজি গুড় নিয়েছি। 1/2 কেজি গুড় থেকে আমি এখানে 1 মুঠো মতো গুড় রেখে দিয়েছি, বাকি গুড়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ হবে, মানে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিলাম। কেন 1/2 কাপের মতো ভিনেগার দিলাম। আমি জলপাইগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি জলপাই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। প্যানে ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ পরপর এসে নাড়তে হবে।
মাঝে আমি আরো দুই একবার এসে নেড়ে দিয়েছিলাম এখানে লবণ চেক করেছিলাম লবণ কিছুটা কম হয়েছে আমি এখানে আরো এক চা চামচ মতো লবণ দিব চিনি আর গুড় থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে এখন আমি ঢাকনা খোলা রেখে চুলার জাল হাই হিটে রেখে জলপাইগুলো জাল করতে থাকবো জলপাইগুলো মাখা মাখা হওয়া পর্যন্ত প্যানে আমি ঢাকনা দিব না ঢাকনা দিলে জলপাইগুলো পানি শুকিয়ে আসতে একটু দেরি হবে তাই চুলার জাল হাই হিটে রেখে আমি এরকম ঢাকনা খুলে জাল দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত এখন শিরাগুলো গল হয়ে আসতেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব যে মশলাগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম এখান থেকে আমি বেসরতেক মশলা দিয়ে দিব সবগুলো দিলে মনে হয় বেশি হবে তাই আমি সবগুলো দিচ্ছি না এখন আমি সাবধানে নেড়ে দিব জলপাইগুলো নরম হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে খুব ভালোভাবে এবং সাবধানে নাড়তে হবে চিড়াটা মাখা মাখা হওয়া পর্যন্ত আমি এগুলো জাল করতে থাকব আর এই মশলাটি আমি রেখে দিব আমি অন্য আচার বানানোর সময় এই মশলাটি ইউজ করব মশলাগুলো দিয়ে এক কেজি পরিমাণে চালতা অথবা জলপাই এগুলোর আচার করা যাবে কিছুটা শিরা আমি তুলে দেখাচ্ছি শিরাগুলো অনেক ঘন হয়ে গিয়েছে এগুলো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন আমি ছোলা বন্ধ করে দিব ঠান্ডা হলে আচারটি আমি পরিবেশন করলাম এই আচারটি এত মজার হয়েছে যে আমি এই আচারটি কয়েকজনকে গিফট করেছিলাম দেখবেন এই আচারটি এত মজার হয় যে ছোলা থেকে নামানো মাত্রই অনেক আচার শেষ হয়ে যাবে এভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং কম তেলে এই আচারটি বানিয়ে দেখতে পারেন এটি খেতে অসম্ভব মজার হয় এই আচারটি দেখতে যেমন লোভনীয় খেতে তার থেকেও অনেক বেশি মজা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ